চিকেনের এই আইটেমটি রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে হয়তো আপনারা প্রায় সকলেই খেয়েছেন, কিন্তু বাড়িতে কিভাবে সহজ উপায়ে এটা বানিয়ে নেওয়া যাবে সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি চিকেন কোরমা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চিকেন কোরমা বানানোর জন্য নিয়েছি 15-16টা আমন্ড এবং 20-25টা কাজু বাদাম। এখন একটা ছোট বোলের মধ্যে আমন্ড আর কাজু বাদামটা নিয়ে নেব। গরম জলে এই দু রকম বাদাম 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনার কাছে যদি আমন্ড না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কাজু বাদাম ব্যবহার করেও চিকেন কোরমা বানানো যেতে পারে। বাদামগুলো জলে ভেজানো থাকুক, ততক্ষণে রান্নার অন্যান্য স্টেপগুলো করে নেওয়া যাক। চিকেন কোরমা ঘি দিয়ে বানালেই তার টেস্ট সব থেকে বেশি ভালো হয়, সেই জন্য কড়াই গরম করে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনি চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েই করতে পারেন। ঘি আর তেল ভালোমতো গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2 ছোট দারচিনির টুকরো, 6টা ছোট এলাচ, ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম, এবং 5-6টা লবঙ্গ। 30-40 সেকেন্ডের জন্য মিডিয়াম হিটে ফোড়নটা ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা স্লাইস করে কুচানো ছিল। মিডিয়াম হিটে 5 মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট সময় ধরে পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি রং হয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রাখা ছিল। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 বড় চামচের 1 চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 5টা চেরা কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায়। আমি প্রায় 5-6 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এখন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন গুঁড়ো মশলা ভালোভাবে কষিয়ে নেব, আর মশলা কষাতে কষাতে যদি মনে হয় তলা লেগে আসছে সেক্ষেত্রে অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি, তেলটাও রিলিজ করে গেছে। এবার চিকেন পিসেসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 800 গ্রাম পরিমাণ উইথ বোন চিকেন রয়েছে। এই চিকেনে কিন্তু আগে থেকে কোনো রকম ম্যারিনেশন করা ছিল না। এখন মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করতে করতে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আর এই 5 মিনিটে আগে থেকে ভিজিয়ে রাখা আমন্ডের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু দারুণ সব চিকেন রেসিপিস আপলোড করা রয়েছে, আর সেই সব রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আপনি যদি চান তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন। কথা বলতে বলতেই আমন্ডের খোসা ছাড়ানো হয়ে গেল। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কাজু আর আমন্ডটা জল সহই ঢেলে দিয়েছি। এবার এই কাজু আর আমন্ডের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা রান্নায় ব্যবহার করব। এদিকে 5 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। তৈরি করে রাখা বাদাম বাটাটা কড়াইতে ঢেলে দিলাম। এখন লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে বাদাম বাটার সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখন যে মিক্সার জারে বাদাম বেটেছিলাম সেই মিক্সার জারটা ধুয়ে 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিয়েছি। ঝোল ফুটতে শুরু করেছে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মিনিট 5 পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের চিকেন কোরমা এখন প্রায় রেডি, আর কালারটাও দারুণ এসেছে। তলা থেকে একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই রান্নায় যেহেতু বাদাম বাটা রয়েছে সেই জন্য তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, এবং সামান্য একটু
ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। তবে আপনি চাইলে এই বেরেস্তাটা অ্যাভয়েড করতে পারেন। হালকা হাতে সবকিছুকে একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর তারপর গরম গরম চিকেন কোরমা সার্ভ করে দেব। পোলাও, বাঙালি স্টাইল ফ্রাইড রাইস অথবা রুটি পরোটার সাথে এই চিকেন কোরমা খেতে দারুণ লাগে। বাড়িতে চিকেনের কোনো স্পেশাল আইটেম বানানোর ইচ্ছে হলে এইভাবে চিকেন কোরমা বানিয়ে নিন আর আমাকে জানান কেমন লাগলো। আমার আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। হাজির হব অন্য একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।